छोट बौदी भाई तुम्हार ब्रेन सब समय वॉश कर छोट बौदी भाई तुम कि डिटर्जेंट पाउडर दिए छायर ब्रेन वॉश करो बोलो तो सुनो तुम जा खुशी तई करो नाओ हमार छायर मन थे क्योंकि किचुते ही सराते पर जगह छाय कि बोका बाबू के बसाते पर तईना छाय देखो आबार राग कर लो जान कि एक सुनछिलाम कि फैशन शो प्रथम विवाह बार्षिकी आउटफिट पड़ब से प्लीज तुम डिजाइन करो प्लीज प्लीज कि अरे तुम्हें तो छाड़ा कोथाओ जेते पारबो ना आमी यदि नरकेओ जाई छाया ताहलेओ तुम्हें हाथ धरे टानते टानते निये जाबो अवश्य अवश्य तुम्हार जीवनटा तो आमी अलरेडी नरक बानिये फेलेछि हाँ शोनो ना छाया बोलछि जे तुमी जे फैशन शोर प्लान करेछो हाँ তাতে কিন্তু আমি সবসময় তোমার পাশে পাশে থাকবো ওখানে যে ওই সুন্দরী মডেলগুলো হাঁটবে যারা আসবে আর কি আমি না তাদের ড্রেসগুলো পরিয়ে দেবো হ্যাঁ সরি 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 ভুল হয়ে গেছে ডার্লিং তুমি বেরিয়ে যাও তুমি এক্ষুনি বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে তুমি বেরিয়ে যাও জাস্ট তুমি বেরিয়ে যাও তোমাকে আমি সহ্য করতে পারছি না আমি এক মিনিটও সহ্য করতে পারছি না তুমি যদি বেরিয়ে না যাও তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো বাবা বেরিয়ে যাও আচ্ছা 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 কুল আমি 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 বেরিয়ে যাচ্ছি আমি বেরিয়ে যাচ্ছি এই এই তো চলে যাচ্ছি আমি এখন চলে যাচ্ছি কিন্তু আমি আবার আসবো ছায়া জেঠিমনির কাছে পারমিশন নিয়ে তোমার সাথে থাকতে আসবো বলে যাও না আমার সাথে ঘর না করলে কিন্তু এই বাড়িতে তোমার থাকা হবে না প্রয়োজনে বেরিয়ে যাবে ও দীপজয়ের সঙ্গে থাকবে দীপজয়ের সঙ্গে বিয়ে করে ওর সঙ্গে ঘর করবে সংসার করবে ওর বাড়িতে থাকবে অত সোজা হবে না ছোট বৌদি ভাই এটা বাবানের চ্যালেঞ্জ বাবান ছায়াকে কিছুতেই ছাড়বে না ছায়া ভবানের ছিল আর সারা জীবন ভবানের থাকবে আমার মায়েরও আবার এই বউকে খুব পছন্দ হয়েছে এই বউকেই চাই হ্যাঁ তাই আমি তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না ছায়া তোমাকে সারা জীবন ছায়া সেনগুপ্ত হয়েই কাটাতে হবে গুড নাইট ছোট বৌদি ভাই সুইট ড্রিমস ডার্লিং মেরে ফেলবো মেরে ফেলবো
छाया अमी एके मेरे बहन हो शांत हो जो तुझे मारते ना पड़े ताला मैं नीचे मोड़ जाऊँ हमें नीचे मोड़ जाऊँ ना छाया शांत हो हम शांत हो किच्चो हमें बेचे थकते ही बाबा तोर कोनो खोती करते पार बैना किच्चो करते पार बैना स्त्री जेमन तुम्हार सुखे दिन तुम्हार पाशे छिलाम तुम्हार दुखे दिन तुम्हार पाशे थाक क्यों कि मन करते क्यों डॉक्टर खूब शीघ्र ही मन करते आकाश तुम्हें मन कर देव तुम्हार समस्त असुस्थता दूर कर देव तुम्हें सुस्थ कर तोलार जो अनेक बड़ प्लानिंग कर तुम गान गाइले ही तुम्हार सब मन पड़े जाए तुम सब भूले जो पर सुर बोले जेते पारो ना आकाश आलो आलो हाँ हाँ बर्ती भाई बोलो आलो आज बिकेले भाईया बाड़ी फिर आसते सत्य हाँ तबे तबे बाबा मा चान ना जे तुम्हें तुम्हें भाईयार कैसे जाओ हाँ हाँ से तो हमें जानी से जो माँ बोले माँ की हलो चुप कर गेले क्या बोलो माँ की बोले बर्ती भाई दिदा करो ना बोलो आलो आज भाई बाड़ी फिर आसपे बोले माँ सन्धे बल्ला बाड़ी पुजो देवें बोले ठीक कर ठाकुर मशाई के सब तो बला सन्धे बल्ला पुजो तो प्रचुर काज एक बेलार मध्य सबटा जोगाड़ कर फेलते हबे ना आलो ना माने 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 माँ चान ना जे बाड़ीर पुजो तुम्हें थाको आलो आर कटा दिन बाद अपना सब किस मन पड़े यस अपना एक बड़ ऑपरेशन आकाश बाबू तई आपनी भूले गेछेन कि बोलछेन कि डॉक्टर आपनादेर प्रपार मते बिये हयेछिल एकबार नय दुबार मिथ्ये मिथ्ये
আপনারা সবাই আমার মিথ্যে কথা বলছেন। আমার মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে ডক্টর। আমি কেন কিছু মনে করতে পারছি না ডক্টর। নার্স ইমিডিয়েটলি ইমিডিয়েটলি ডক্টর, আমার খুব কষ্ট হচ্ছে মেয়েটাকে। আমি কেন কিছু মনে করতে পারছি না ডক্টর। কে মেয়েটা? আমি কেন কিছু মনে করতে পারছি না ডক্টর। স্যার, উনি কি ওনার স্ত্রীকে চিনতে পারবেন না? নির্দিষ্ট করে কিছুই বলা যাবে না, তবে হ্যাঁ, ওনার বাড়ি থেকে ওনার স্ত্রী যদি ফোন করে কথা বলতে চায় ওনার সাথে, খবরদার। মানে আমি পুজোতে থাকবো না? আলো, পুজোটা যেহেতু ভাইয়ের নামেই হচ্ছে, সেই জন্য ভাইয়াকে পুজোয় বসতে হবে। আলো মা সেই জন্য তোমায় পুজোয় থাকতে বারণ করেছে। আর মা এও বলেছে যে অন্তত আজকের দিনটার জন্য যদি তুমি আর ছায়া শ্রীরামপুরের বাড়িতে গিয়ে থাকো তবে। না না পালি দিদি, সেটা কি করে সম্ভব? আজ আকাশ হাসপাতাল থেকে বাড়িতে ফিরবে, আমি বাড়ি থেকে চলে যাব। আমি কোথাও যাব না। কিন্তু তোমায় দেখে যদি ভাইয়া আরো অসুস্থ হয়ে পড়ে? হ্যাঁ আলো, মার বাবা ভাবছে তোমাদের বিয়ের ছবি দেখিয়ে ভাইয়া স্মৃতি ফেরানোর চেষ্টা করতে গিয়ে যদি হিতে আরো বিপরীত হয় তখন কিন্তু বাড়িতে অশান্তি বাড়বে বই কমবে না। আলো জানি এই কাজটা তোমার পক্ষে খুবই কঠিন একটা কাজ, খুবই কষ্টের একটা কাজ, কিন্তু আজ ভাইয়া যখন বাড়ি ফিরবে প্লিজ তুমি ঘর থেকে বেরিও না। মা বলেছেন যে পুজোর সময় তুমি যেন কোনোভাবে ভাইয়ার সামনে গিয়ে না দাঁড়াও। তোমার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি আলো, সত্যি তো আজ এতদিন পরে তোমার স্বামী হসপিটাল থেকে বাড়ি ফিরবে আর আমরা সেখানে তোমাকেই তোমার স্বামীর সামনে যেতে বারণ করছি। কিন্তু আলো, তোমাকে তোমার স্বামীর ভালোর জন্য এই কাজটা করতে হবে। এর মধ্যে পাথর চেপে তোমাকে এই কাজটা করতে হবে আলো, পারতে হবে তোমাকে। পারবে না তুমি? পারবো, বর্তি ভাই, পারবো। পুজোর জোগাড় আমরাই সব করে নেব আর তোমাকে প্রসাদ এই ঘরে দিয়ে যাব। আমাকে এভাবে ঘরবন্দি করেছিলে বর্তি ভাই? আলো, ভাইয়া এই বাড়িতে ফিরে তোমায় দেখে কি রিয়্যাক্ট করবে সেটা সত্যি আমরা বুঝতে পারছি না। যদি ভাইয়া তোমায় দেখে আরো উল্টো রিয়্যাক্ট করে তখন তো বাড়িতে ঝামেলা আরো বাড়বে। বাবা মা কিন্তু তখন তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবে আলো। তোমাকে সরে যেতে হবে এই বাড়ি থেকে। সরিয়ে দেবে না গো, সরিয়ে দেবে না। ওরা যে অন্য প্ল্যান ভেবেছে। অন্য প্ল্যান? সেটা কি? আমি এখানে আসার সময় নিজের কানে শুনে এলাম, ওই শয়তান বাবান বলছে যে আলোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও, ছায়াকে এই বাড়িতে রেখে দাও। ছায়া আমার বউ, আমি ওর সঙ্গে সংসার করব।
আর আজকের পূজোয় ছায়াকে সাজিয়ে গুজিয়ে শাখা সিঁদুর পরিয়ে বাবানের বউ করে আবার পুজোতে বসাবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি শুধু এই জিনিসগুলো প্লিজ রেখে দাও এখানে, শাখা সিঁদুর পলা শাড়ি এগুলো শুধু রেখে দাও। তোমার দেওয়া কোনো জিনিস আমার চাই না, এসব আমার কিচ্ছু চাই না। বোকামে রাখো রাখো, স্বামীর হাত থেকে জিনিসগুলো পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তুমি যদি বেরিয়ে না যাও তাহলে কিন্তু এরকম করে না ছায়া, শোনা উঠতে নেই। এই যে তুমি কি সুন্দর উঠে আমার কাছে এলে, এবার তো তোমাকে আমি আর ছাড়বো না। কি অসভ্যতা হচ্ছে বাবা, আমার হাতটা ছাড়ো। হ্যালো হ্যালো, চেঁচাও চেঁচাও চেঁচাও, আরো জোরে চেঁচাও। কিন্তু কেউ আসবে না, কেউ তোমার চিৎকার শুনে এই ঘরে আসবে না, কারণ আমি আমার স্ত্রীর ঘরে এসেছি। কে কি বলবে, কে নাক গলাতে আসবে স্বামী স্ত্রীর মধ্যে? হ্যাঁ, কেউ কিচ্ছু বলবে না। বাবা আমার লাগছে, আমি আবার বলছি হাতটা ছাড়ো বাবা। আলো না, কিছুতেই ছায়া দিদিকে ছাড়বে না, আর ডিভোর্সও দেবে না। আমার খুব ভয় লাগছে গো আলো বধুমণি, যদি ছায়া দিদিকে বাবুদা না পায় তাহলে কি হবে গো? বাবুদা যে আমাকে খুব ভালোবাসে, আর বড় মা যদি এসব জানতে পারে না তাহলে কিন্তু খুব রাগ করবে। মামনিজি তুমি কিছু একটা করো না গো। ছায়া সব কিছুতেই মানবে না, কিন্তু ওই যে বললো জোর করে করাবে, ছায়া দিদি আর বাবুদার এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না গো, আমি আর সহ্য করতে পারছি না। আর ওই বদমাস বাবানের যদি ছায়া দিয়ে আবার বউ হয়ে যায় তাহলে বড় মা কিন্তু ওকে আর বাবুদার বউ হিসেবে কখনো মেনে নেবে না। তখন কি হবে গো, কি হবে তখন? কেদনা বাসন্তী, কেদনা, আমরা এত সহজে বাবানকে জিততে দেব না। আমার ছায়ের উপরে এত মানসিক অত্যাচার আমি বাবানকে করতে দেব না। আর বর্দি ভাই, পালি দিদি, তোমরা আমাকে ঘর থেকে বেরোতে বারণ করে দিলে ঠিকই, কিন্তু বাবান যদি ছায়ের উপর আবার কোনো টর্চার করে আমি কিন্তু ঘরে বসে থাকতে পারবো না, আমাকে বেরোতেই হবে। না না আলো শোনো, তুমি তুমি আগেই এত তাড়াহুড়ো করো না, তুমি আগেই ঘর থেকে বেরিয়ে যেও না আলো। আমি 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 কথা বলছি বাবানের সাথে, আমি বাবানকে এগুলো করতে বারণ করব। আমি আশা করছি যে বাবান আমার কথাটা অন্তত শুনবে। বাবান যদি তোমার কথা শোনে তো ভালো কথা, আর যদি না শোনে আমি বাবানকে বোঝানোর দায়িত্ব নেব। ওকে কী করে বোঝাতে হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না।